আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রেসিপি হচ্ছে বুটের ডালের হালুয়া এটা খেতে যেমন টেস্টি তেমনি পুষ্টিকর আমি বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রেখে সেদ্ধ করে নিয়েছি এখন ডালটা বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন বাটা হয়ে গিয়েছে এখন এগুলো একটি প্লেটে আমি রেখে দিয়েছি এরপর চুলের মধ্যে একটি ফ্রাই প্যান নিয়েছি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে ঘি গরম হয়ে আসলে তিনটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে এগুলো একটু ভেজে নিতে হবে দুই মিনিট এরপর বুটের ডালের বাটাটা ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে দিয়ে দুই মিনিট একটুখানি ভেজে নিতে হবে এরপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপ বুটের ডালের জন্য এক কাপ চিনি ইউজ করেছি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন আধা কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে বুটের ডালে আলুয়ের মধ্যে দিয়ে দিব দুধটা শুকিয়ে না আসা পর্যন্ত ভালো করে চেড়ে দিতে হবে বুটের ডালের বাটাটা এরপর কাঠবাদাম কাজু বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি দুধটা শুকিয়ে এসছে এবং হালুয়াটাও শক্ত হয়ে এসছে একটু এরপর নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে এলাচ দারচিনির টুকরোগুলো উঠিয়ে নিতে হবে কারণ এগুলো খাওয়ার সময় দাঁতে লেগে যায় এখন আমি একটা সাজ নিয়েছি মাটির সাজ এটা দিয়ে একটু ডিজাইন করে নিব দেখুন ভিউার্স কত সুন্দর একটা ডিজাইন হয়ে এসছে আপনারা চাইলে এটা চুরি দিয়ে কেটে কেটেও ডিজাইন করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া